নমস্কার বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করব চিলি চিকেন তো চলুন শুরু করা যাক রেসিপিটা এই এখানে রয়েছে চিকেন পাকোড়া যেটা আমি হাফ ভাজা করে তুলে রেখেছি তো এটার ভিডিও করতে মনে নেই তো বলে দিই কি দিয়ে এই পাকোড়াটা আমি তৈরি করেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ আর পুদিনা পাতা দিয়ে ম্যারিনেট করে দু ঘন্টা রেখে দিয়েছি তারপর হাফ ভাজা করে তুলে আমার চিলি চিকেনের জন্য কি কি লাগছে ওখানে তো পাকোড়া রয়েছেই আর এখানে রয়েছে টমেটো এখানে রয়েছে কাঁচা লঙ্কা এখানে রয়েছে ক্যাপসিকাম আর এখানে রয়েছে পেঁয়াজ কিউব করে সমস্ত কেটে রেখেছি আর এখানে লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার নুন চিনি এটা রয়েছে চিলি সস এটা রয়েছে টমেটো সস আর এটা রয়েছে সয়া সস তো চলুন রান্নাটা শুরু করা যাক তেল বসিয়ে দিয়েছি এত পাকোড়াগুলোকে ডিপ ফ্রাই করে দিয়েছি আর ভাজা করে তুলে রেখেছিলাম এখন পাকোড়াগুলো ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আবার এরপর এর মধ্যে দেব প্রথমে হচ্ছে পেঁয়াজ যে কিউব করে কেটে রাখা যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি টমেটো প্রথমে এক চামচ নুন নুন দিয়ে দিয়েছি হয়ে গেছে তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে সসগুলো দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়া সস দিলাম মানে তিনটে বড় টমেটো দিয়েছি তো আমি বেশি টমেটো কেচাপ দেব না মাত্র দু চামচের মতো টমেটো কেচাপ দেব অল্প পরিমাণ চিলি সস কর্নফ্লাওয়ার জলে গুলেছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক করতেও ভুলবেন না তো